দীর্ঘদিন ধরে রাস্তা খারাপ থাকার ফলে চলাচলে অসুবিধা হচ্ছে সাধারণ মানুষের। প্রায় প্রতিদিনই দুর্ঘটনার কবলে পড়ছে ই রিকশা ও টমটমগুলি। ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় কৈলাসহরের হালাইরপার গ্রামের রাস্তা অবরোধ করে বৃহস্পতিবার বিক্ষোভ প্রদর্শন করলেন স্থানীয় ই রিকশা গাড়ির চালকরা। অবরোধকারীরা জানান, দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য হয়ে রয়েছে কৈলাসহরের শ্রীরামপুরে বৈদ্যনাথ মজুমদারের স্ট্যাচু থেকে রাং রুং চা বাগান পর্যন্ত 5 কিলোমিটার রাস্তা। স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষকে কয়েকবারে জানানোর পর পূর্ত দপ্তরের পক্ষ থেকে কাজ শুরু হলেও বিগত 3 মাস ধরে তা ফের বন্ধ হয়ে গেছে। রাস্তা সারানোর কাজ দ্রুত শুরু করার দাবিতে বৃহস্পতিবার সকাল 10টা থেকে হালাইরপার গ্রামের কবরস্থানের ত্রিমুখী এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন ই রিকশা চালকরা। রাস্তা অবরোধের খবর পেয়ে কৈলাসহরের থানার পুলিশ এবং টিএসআর বাহিনী অবরোধ স্থলে গিয়ে অবরোধকারীদের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করলেও অবরোধ প্রত্যাহার করেনি তারা। পূর্ত দপ্তর রাস্তা সারানোর আশ্বাস না দেওয়া পর্যন্ত এই অবরোধ চলবে বলে দাবি জানিয়েছে তারা। অনেকদিন থেকেই মানে আমাদের এই যে জনগণ বা পাবলিক, তারা এই রাস্তাগুলো গিয়ে মানে অনেক রকম কথাবার্তা কয় এবং রাস্তাতে আমরা প্যাসেঞ্জার যাইতে খুব সমস্যা হয়, টেক না খায়, রুগীলে যাইতে অসুবিধা হয়, রাস্তারও ক্ষতি হয়, প্যাসেঞ্জারও বেশি করে ক্ষতি হয়। তার জন্য আমরা আজকে টুকটুক অ্যাসোসিয়েশন থেকে যে সবাই এখানে কোনো পার্টিগত নয়, আমাদের যাত্রীবাহিনীর লাগিয়া আমরা রাস্তা অবরোধ করছি এবং করা হয়েছে। আমিও দেখি তারা রাস্তা অবরোধ করছে, পঞ্চায়েতের সাথে আমিও সামিল হয়েছি। এতে তো কিছু করার নেই, কেন আজকে আমরা রাস্তা যদি ভালো থাকে আমাদের জিনিসটা ভালো হয় বা যারা জনগণ আছে তারাও যাতে সঠিকভাবে চলতে পারে। এই রাস্তাটা খুব খারাপ, অবিলম্বে যাতে আমাদের রাস্তাটা সঠিকভাবে কী কয় ইমিডিয়েট, নাইলে আমরা আজকে আমরা সারাদিন স্ট্রাইক থাকবো, আমরা রাস্তা সারতামে আগামী যদিন লাগে ওদিন আমরা থাকবো এখানে। 2023 বিধানসভা ভোটের 6 মাস আগে রাস্তা সারানোর কাজ শেষ হয়ে যাওয়ার কথা থাকলেও অসত ঠিকাদারের কারণে দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষেরা। এ প্রচণ্ড গরমের মধ্যে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধের ফলে বৃহস্পতিবার আটকে পড়ে প্রচুর সংখ্যক গাড়ি এবং নিত্যযাত্রীরা। অবশেষে দুপুর 2টা নাগাদ পূর্ত দপ্তরের আধিকারিক তথা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দুলাল মণ্ডল অবরোধ স্থলে এসে জানান, আগামী বুধবার থেকে রাস্তার কাজ শুরু হবে। দপ্তরের পক্ষ থেকে আশ্বাস পাওয়ার পর অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন ই রিকশা চালকরা। ফিরো রিপোর্ট, আর ই নিউজ।